নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু দু হাজার বাইশে নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে চলেছে কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার তবে আসুন শুরু করি ভিডিওটি এবং জেনে নিই দু হাজার বাইশে আপনার জীবনে কী কী ঘটতে চলেছে যাদের নামের অক্ষর ডি দিয়ে শুরু দু হাজার বাইশে কেমন যাবে তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ডি রাহুকে নির্দেশ করে আর দু যদি আমরা দেখি তবে দেখতে পাব দু হাজার বাইশ শুক্রের বছর কারণ দু হাজার বাইশকে যদি আমরা সংখ্যাগত দিক থেকে বিচার করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ দুই অর্থাৎ ছয় আর ছয় সংখ্যাটি নির্দেশ করে শুক্র গ্রহকে শুক্র গ্রহের সাথে রাহু গ্রহের সম্পর্ক যথেষ্ট শুরু কাজেই যাদের নামের প্রথম প্রথমক্ষ ডি দিয়ে রয়েছে দু হাজার বাইশে নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে চলেছে প্রথমে আসি অর্থ ভাগ্যের কথায় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু রয়েছে তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ রয়েছে তবে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস এই দুটি মাস আপনার অর্থনৈতিক উন্নতি খুব একটা দেখতে পাওয়া যাবে না এবং জুন মাসে আপনাকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু বাকি যে ন বছর রয়েছে বাকি ন বছর আপনাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্রে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে তো আর কোনো কথাই নয় আর আপনারা যদি সিদ্ধান্তহীনতায় ভুগেন তবে চেষ্টা করবেন যাদের জন্ম তারিখ যে কোনো মাসের দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনতারিশ তারিখ তাদের কাছ থেকে যুক্তি নিন পরামর্শ নিন দেখবেন ঠকবেন না আপনার জীবনে উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি চেষ্টা করছেন কিন্তু চাকরি পাননি দু হাজার আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে আর যারা আগে থেকেই কর্ম করেন তাদের অফিসে দেখবেন ক্রম উন্নতির সুযোগ পাচ্ছেন অর্থাৎ প্রমোশনের সুযোগ আসবে আপনাকে চোখ ও কান খোলা রেখে কাজ করতে হবে যদি করতে পারেন নিশ্চিন্তে থাকুন আপনাদের প্রমোশন কেউ আটকাতে পারবে না শিক্ষার্থীদের জন্য দু উত্থান পতনের মধ্যে দিয়ে এগাতে হবে তবে যারা গবেষণা করছেন সায়েন্টিস্ট রয়েছেন এবং গুপ্তবিদ্যা অর্জন করতে চাইছেন তাদের জন্য দু হাজার বাইশ যথেষ্ট শুভ নানা দিক থেকে আপনার জীবনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে যারা শিক্ষা গ্রহণের জন্য অথবা কর্মসূত্রে অথবা ব্যবসার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য সোনার সোহাগা বছর এবার আসি বিবাহের কথায় যাদের বিবাহের যোগাযোগ আসছিল কিন্তু কেটেও যাচ্ছিল দু হাজার বাইশে আপনার বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বারে বারে বাধা আসছে তবে প্রয়োজন বোধে হস্তরেখা বিচার করান এবং রত্ন অথবা কবচ ধারণ করুন দেখবেন আপনাদের যে বিবাহগত সমস্যা তা কিন্তু দূরীভূত হবে চাকরির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য দু হাজার বাইশে যারা সন্তান প্রাপ্তির চিন্তাভাবনা করছেন আমি পরামর্শ দেব মে মাসের পর চিন্তাভাবনা করুন আপনার জন্য এই সময়টি যথেষ্ট শুভ এছাড়াও সন্তানের কারণে যাদের দুশ্চিন্তা ছিল তাদের দেখবেন দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে তবে অক্টোবর মাসে নভেম্বর মাসে আপনাকে সন্তানের কারণে যথেষ্ট মানসিক দুশ্চিন্তায় পড়তে হতে পারে কাজেই এই দুটি মাস সন্তানের উপর বিশেষভাবে নজর দিন পারিবারিক জীবনে যে অশান্তি ছিল সেই অশান্তি অনেকটাই প্রশমিত হবে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ হতে চলেছে এছাড়াও এই বছর আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তার জন্য দু যথেষ্ট শুভ এই মাসে আপনার কামনা বাসনা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে কাজেই কামনা বাসনা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং বাজে খরচ করবেন না আপনি চেষ্টা করুন কাউকে বড় পরিমাণ অর্থ ধার না দেওয়ার বা কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার না নেওয়ার আপনি দু হাজার একুশে দেখবেন ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন সেখান থেকে অনেকটাই মুক্তি ঘটবে দু হাজার বাইশে শুধু তাই নয় শরীর স্বাস্থ্যগত দিক থেকে আপনি নানা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করেছেন সেখান থেকেও রেহাই পেতে চলেছেন এছাড়া বাতের ব্যথা এবং হৃদয়ের যে সমস্যা ছিল সেখান থেকে কিছুটা নিস্তার পাবেন তবে জনবায়ু ঘটিত রোগ থেকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ তবে মাঝে মাঝে কথা কাটাকাটি বা মন কষাকষি হবে সার্বিক বিচারে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দু যথেষ্ট শুভ আর যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম আর যারা আগে থেকেই প্রেম করছেন দেখবেন আপনার জীবনে কিন্তু অন্য নারী বা পুরুষের প্রবেশ ঘটতে চলেছে তবে মনে রাখবেন তাদেরকে কিন্তু গুরুত্ব না দেওয়া উচিত আর যদি গুরুত্ব দেন তবে দেখবেন কোনো নারীর জন্য বা পুরুষের জন্য আপনার মান সম্মান নষ্ট হতে পারে কাজেই সেই দিক থেকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করাতে চান অথবা হস্তরেখা বিচার করাতে চান তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার বুকিং নাম্বারটি হল এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে তারাই যোগাযোগ করুন যারা হস্তরেখা বিচার করাতে চান বা যে কোনো রত্ন বা কবচ ক্রয় করতে চান ধন্যবাদ